and harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গুরুতর অসুস্থ এই কিশোরী বর্তমানে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত 18 তারিখ ওই কিশোরী স্কুলে যায়, এরপর সে আর বাড়ি ফেরেনি। এরপরই গত 20 তারিখে পরিবারের পক্ষ থেকে পটিবাড়ি থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, 18 তারিখে কিশোরী নিখোঁজ হয়ে পরিবারের পক্ষ থেকে 2 দিন পরে নিখোঁজ ডায়েরি করা হয়। জানিয়ে উঠেছে বিভিন্ন প্রশ্ন। তবে এদিন বেসরকারি হাসপাতালে গিয়ে কিশোরী পরিবারের সঙ্গে দেখা করেন কোচবিহার জেলা বিজেপির সভাপতি তথা উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়। এছাড়াও তৃণমূল নেতৃত্ব পরিবারের সঙ্গে দেখা করে পরিবারের পাশে থাকার আশ্বাস, পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। ওই নাবালিকা কিশোরীর শারীরিক অবস্থার খোঁজ খবরও নেওয়া হয়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 18 তারিখ কিশোরী স্কুলে যাবার পর থেকে নিখোঁজ হয়, সারা রাত বাড়ি ফেরেনি। প্রেমের ফাঁদে ফেলে দিয়ে মাথা ভাঙা অপহরণ করে নিয়ে যায়, এরপরই নাবালিকাকে যৌন নির্যাতন করা হয়, যার ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে কিশোরী। এরপর তাকে প্রথমে মাথা ভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়, সেখান থেকে তাকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। তারপর আবারও কোচবিহারের এমজন মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরবর্তী তাকে আবারও কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ওই কিশোরী। গত 20 তারিখ পল্লীবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ এই ঘটনায় ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করেছে। পরিবারের সদস্য জানান, 18 তারিখ স্কুলে আসে এবং স্কুল থেকে শারীরিক অসুস্থতার কারণে তারা তাই স্কুল থেকে ছুটি নিয়ে বাড়ির জন্য যাচ্ছিল। পথের মধ্যে দুষ্কৃতীরা তাকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করলেও তার খোঁজ পাননি। পরবর্তীতে একটি বেসরকারি হাসপাতালে তাদের পরিবারের ওই নাবালিকা চিকিৎসাধীন রয়েছে বলে জানতে পারেন এবং গোটা বিষয়টি নিয়ে পুলিশের অভিযোগ দায়ের করেন। এই মধ্যে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি বিপুল। বিপুল, সাথে আমরা সরাসরি কথা বলি। বিপুল, কি হয়েছে বিস্তারিত ঘটনা জানাও, সেই নাবালিকা বর্তমানে কেমন রয়েছে? হ্যাঁ দেখো সায়ন্তনী, এবার কিন্তু নাবালিকা বা কিশোরী যৌন নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কোচবিহারে। কোচবিহারের 2 নম্বর ব্লকের খাপাইগাঙ্গা এলাকার 14 বছর বয়সী এক কিশোরীর উপর কিন্তু পাশবিক অত্যাচারের অভিযোগ উঠে আসে। ইতিমধ্যে কিন্তু এই ঘটনায় জড়িত থাকার দায়ে কিন্তু 4 জনকে গ্রেপ্তার করেছে কোচবিহার পুলিশ, বাড়ি থানার পুলিশ। যদিও একজনকে এখনো অধরা বলে পরিবারের সদস্যদের দাবি। যা জানা যাচ্ছে, গত 18 তারিখ ওই কিশোরী বিদ্যালয়ের নাম করে বাড়ি থেকে বের হয়ে যায় এবং বিদ্যালয় সূত্রে জানা যায় 3 পিরিয়ড পর কিন্তু ওই নাবালিকা শারীরিক অসুস্থতার কথা জানিয়ে বিদ্যালয় থেকে ছুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এরপরেই কিন্তু পরিবারের সদস্যরা ওই কিশোরীকে আর খুঁজে পায় না। পরবর্তীতে জানা যায় পরিবারের সদস্য তিনি সেই কিশোরী কোনো এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন। এরপরেই কিন্তু ওই কিশোরী পরিবারের পক্ষ থেকে কোচবিহার পুন্ডিবাড়ি থানায় কিন্তু একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই লিখিত অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করেছে এই ঘটনায় যুক্ত থাকার দায়ে। এবং এর পাশাপাশি কিন্তু আজ বেসরকারি নার্সিংহোমে যে ওই কিশোরী চিকিৎসাধীন রয়েছেন, যেখানে মৃত্যুর সঙ্গে ওই কিশোরী পাঞ্জা লড়ছেন, সেখানে যান কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায় এবং তৃণমূলের জয়ী জেলা পরিষদ প্রার্থী সহ অন্যান্যরা। তারা প্রত্যেকেই কিন্তু রাজনৈতিক দলমত নির্বিশেষে এই দোষী যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। সায়ন্তনী, সেই নাবালিকা নিখোঁজ রয়েছে স্কুল যাওয়ার নাম করে, স্কুলে গিয়ে তার অসুস্থতার কারণে সে বাড়ি ফেরার নাম করে বেরিয়ে আসে, তারপরে কারা তাকে নার্সিংহোমে ভর্তি করলো বেসরকারি নার্সিংহোমে, আর পরিবারের লোক 20 তারিখ কেন থানায় ডায়েরি করলো, তার আগে কেন করেনি? দেখো তার আগে কিন্তু তারা খোঁজ খবর চালাচ্ছিল এবং তখনও কিন্তু খোঁজ পাচ্ছিল না। তারপরে কিন্তু যখন তারা জানতে পারে ওই কিশোরী নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন, তারপরে কিন্তু
তারা খবর পেয়ে কিন্তু সাথে সাথে থানায় অভিযোগ দায়ের করেন এবং তারপরে কিন্তু পুলিশ এই চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এবং কেন কারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল প্রথম থেকে কিন্তু ওই কিশোরীর পরিবার জানতো না বলেই ওই কিশোরীর পরিবারের সদস্যরা জানিয়েছে আমাদের। সায়ন্তনী, দেখো বর্তমানে যা জানা যাচ্ছে সেই বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষের পক্ষ থেকে যা জানা যাচ্ছে ওই কিশোরীর শারীরিক অবস্থা কিন্তু বর্তমানে খুবই আশঙ্কাজনক অবস্থার মধ্যে রয়েছে এবং সেখানে কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এখনো বলা যাচ্ছে না ওই কিশোরী কতটা সুস্থ হয়ে উঠবে এবং কবে সে সম্পূর্ণ সুস্থ হবে, সেই কথা কিন্তু এখনো পরিষ্কার ভাবে জানাতে পারেনি ওই বেসরকারি নার্সিংহোমের চিকিৎসকেরা। শান্তনী, অসংখ্য ধন্যবাদ বিপুল। চোদ্দ বছরের কিশোরী মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ চারজনকে গ্রেপ্তার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে কোচবিহার 2 নম্বর ব্লকের খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের এলাকায়। ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। গুরুতর অসুস্থ ওই কিশোরীর বর্তমানে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। হাসপাতালে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত 18 তারিখ ওই কিশোরী স্কুলে যায়, এরপর সে তার বাড়ি ফেরেনি। এরপরই গত 20 তারিখে পরিবারের পক্ষ থেকে পুটিবাড়ি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পুলিশ সূত্র অনুযায়ী গত 18 তারিখ ওই কিশোরী নিখোঁজ হলে পরিবারের পক্ষ থেকে দিন পরে নিখোঁজ ডায়েরি করা হয়, যা নিয়ে উঠেছে বিভিন্ন প্রশ্ন। তবে এদিন বেসরকারি হাসপাতালে গিয়ে কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করেন কোচবিহার জেলার বিজেপির সভাপতি তথা উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়। এছাড়াও তৃণমূল রচিত পরিবারের সঙ্গে দেখা করে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন, পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। সেই নির্যাতিতা কিশোরীর বাড়ির লোক বা আত্মীয় স্বজনরা কি জানাচ্ছেন শুনব। আমাদের মেয়ে মঙ্গলবার স্কুলে গেছিল, স্কুলে যে ওর শরীর খুব খারাপ হয়েছিল, তখন ও টিফিনের আগে ছুটি দরখাস্ত করে মাস্টারকে দিয়ে ও ছুটি নিয়ে আসে। তখন কালজানি বাজার পার করে রাস্তার মধ্যে ওকে 4-5 জন ছেলে মিলে তুলে নিয়ে যাওয়ার পরে ওকে কোথায় নিয়ে যায় আমরা তো জানি না। ওর মা মানুষের কাজ করে, সারাদিন কাজ টাজ করে সন্ধ্যাবেলা বাড়িতে আসে, এখন মেয়ের খোঁজ খবর করতেছে, মেয়েকে খুঁজে পায় না, অনেক জায়গায় খুঁজছে কোথাও যায়নি। বান্ধবীর কাছে গেছে, বান্ধবী বললো ও তো 3 পিরিয়ড করে ও ছুটি নিয়ে চলে আসছে, ওর শরীর ভালো ছিল না। ওদিন আমরা অনেক খোঁজাখুঁজি করছি, পাইনি। পরের দিন আমাদের পাড়ার একটা ছেলে ওর সাথে ফোনে, ওদের সাথে মনে হয় যোগাযোগ আছে, ও বললো ওই মেয়েটা ওই নার্সিংহোমে ভর্তি আছে, টিপালে নার্সিংহোমে। তারপরে আমরা ওইখান থেকে আমরা থানায় গিয়ে ওর নামে থানায় ডায়েরি করে আসি। করার পরে আমরা নার্সিংহোমে যাই, যাওয়ার পরে আমরা আমাদের মেয়েকে দেখি, দেখে ওইখান থেকে রোগী নিয়ে আমরা এই যে হাসপাতালে বর্তমানে। আমাদের মেয়ে 18 তারিখ মঙ্গলবার স্কুলে আসছিল, মেয়ের পেটের ব্যথা ছিল বলছে, স্কুলে দরখাস্ত করছে। দরখাস্ত করার পরে স্কুল থেকে আমরা বাড়িতে এসেছিল, মনে করো একজনে খবর দিচ্ছে, খবর দেওয়ার পরে বলে যে অমুক জায়গায় আছে, কোন জায়গায় আছে, ওই অবস্থায় মনে করো ই করা হয়েছে। আমি আর বেশি কিছু বলতে পারবো না। বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় কি জানাচ্ছেন শুনব। এটা মেয়েকে গ্যাং রেপ করা হয়েছে, এত অমানবিক, সেখানে রেপ করার পরে তাকে মারার খুনের করার চেষ্টা করা হচ্ছে। কী অবস্থা আছে আপনারা দেখলে বুঝতে পারবেন না। এটা হয়তো আমরা চাইব যে সুস্থ হোক, কিন্তু কতটা সুস্থ হবে সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না। এইরকম ঘটনায় পুলিশ যদি কোনো অ্যাকশন না নেয় পরবর্তীতে আমাদের ভাবতে হবে, কারণ আজকে গাজা আমাদের আড্ডায় আর যেসব ছেলেরা আজকে এরকম ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে আর প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না কোনো জায়গায়। সমস্ত জায়গায় যারা তখনই মনে করে এরকম ঘটনা তো আমরা তো জানি না।
তৃণমূলের জয়ী জেলা পরিষদ প্রার্থী কৃষ্ণ রায় কি জানাচ্ছেন শুনব। রাতে না, আমার আমার যতদূর খবর আছে দুপুরে মেয়েটি স্কুলে গিয়েছিল, অত্যন্ত সরল এবং খুব সাধারণ। আমাদের গ্রাম পঞ্চায়েত বিজয়ী প্রার্থী সেই পরিবারেরই মেয়ে, আংশিকভাবে বোমাতে রয়েছে, আমরা গিয়ে দেখে আসলাম এবং এই মুহূর্তে তার রক্তের প্রয়োজন বা অন্যান্য যে পরিষেবা সেই পরিষেবাটা দেওয়া প্রয়োজন, ওর পাশে আমরা দাঁড়াবো। এই ভর্তি করাটা যে আমরা এমজিএন হাসপাতাল থেকে নিয়ে এসে এখানে ভর্তি করা হয়েছে, তারপরে ওনারাও সম্পূর্ণভাবে সহযোগিতা করছেন এবং আমরা প্রত্যেকেই আমরা ওদের পাশে। এটা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রশাসনের কাছে দাবি রাখছি যে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।